আছে কি লজ্জা কামটা কি লজ্জা 18 লজ্জা 65 লজ্জা কেমনে মেলে লজ্জা বাইরে বাই লজ্জা জানি না আপনি কি আপনার বোনকে কোনো গরীব বৃদ্ধের সাথে বিয়ে দিবেন বা এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবেন যে বেকার না মানি ডাজন্ট ম্যাটার আমার এখানে ভালোবাসাটা ম্যাটার করে কিন্তু আমার ভরণ পোষণ করতে হবে এমন না যে তাকে আমার খুব লাক্সারি একটা লাইফ লিড করতে দিতে হবে আমাকে গাড়ি বাড়ি সবকিছু দিতে হবে তা না আমার ভরণ পোষণটুকু অন্তত তাকে করতে হবে আমি কোনো খারাপ ফ্যামিলির মেয়ে না খুব ভালো ফ্যামিলির মেয়ে সেই ফ্যামিলিতে তখন আমি ছিলাম যতটুকু পেয়েছি আমি চেষ্টা করব যে আমি এমন কোনো জায়গা যাব যে ওইখান থেকে আর একটু ভালো থাকতে পারবো আমি তাকে মানসিকভাবে সাহায্য করেছি তাকে আমি হেল্প করেছি বা বলেছি তুমি এটাই ভাবে লিখো বা এটাই ভাবে করো এটা করলে ঠিক হবে এতটুকুই তো এটা কোনো ইফেক্ট পড়বে না বরং যুব সমাজ এখানে সাবধান হবে সচেতন হবে যে তাদের কি করা উচিত কারণ সেই কথাই আমি লিখেছি তাই না আজকে থেকে আরও ধরেন চব্বিশ বছর আগে বাংলাদেশের জননন্দিত লেখক হুমায়ুন আহমেদ সাহেব বিয়ে করেছিলেন তা আমি কিন্তু অনুপ্রাণিত হই নাই বা অনুপ্রাণিত হলে চব্বিশ বছর পরে হয়েছে হুমায়ুন আহমেদ তার খুব প্রিয় লেখক তো অনুপ্রাণিত হয়েছে কত চব্বিশ বছর পর তার জন্মই হয় নাই তখন